এবং আমার কাছে খুব ভালো লাগছে আপনারা ভালো ভালো জিনিস দিচ্ছেন এবং সেট আপ করছেন, তা আমি খুবই হ্যাপি। তো সেই সাবজেক্টের আপনার বেসিক্যালি যে গ্রাফিক্স ডিজাইন, তারপর গেম ডেভেলপমেন্ট এবং বিভিন্ন রকম আরও যেসব সাবজেক্টগুলো আছে সবগুলো আমাদের ডিপার্টমেন্টের মধ্যে অ্যাভেলেবল আছে। আজকে আপনাদের দোকানে এসে আমি খুবই আনন্দিত এবং আমার ছেলেকে এই সেটটা দেওয়াতে আমি নিজেও মনের থেকে একটু মানে স্বাচ্ছন্দ্য বোধ করছি। Me with the pieces of forever that you broke, but since you left me alone, I've been high. আসসালামু আলাইকুম, হাসান ব্লগসের অ্যানাদার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, যাদের বাজেট 1,45,000 টাকার আশেপাশে আছে, আজকের ভিডিও থেকে তারাই আইডিয়া নিতে পারবেন, অন্যরাও আইডিয়া নিতে পারবেন, তবে যাদের বাজেট 1,45,000 তারা এরকম একটা পিসি বিল করতে পারবেন। আজকে যার জন্য আমরা পিসিটা বিল করতেছি, ভাইয়ের নাম হচ্ছে অনিক, আর ভাইয়া আসছে হলো পুরান ঢাকা থেকে, পাশে বাবা আছে, আছে একজন ফ্রেন্ড, আর এই ফ্রেন্ড কিন্তু আমাদের পুরানা কাস্টমার, উনি আমাদের কাছ থেকে এর আগে পিসি বিল করছে। সো ফ্রেন্ডকে নিয়ে চলে আসছে ক্রিয়েটাস কম্পিউটার, হাসান ভাই বানিয়ে দিচ্ছে 1,45,000 টাকার মধ্যে একটা চমৎকার গেমিং পিসি। যাদের বাজেট 1,45,000 টাকা, আইডিয়া নিতে পারবেন এই বিল থেকেও। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো বন্ধুরা, অনেক ভাইয়ের সাথে একটু কথা বলি, কেমন আছেন ভাই আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমাদের কাছ থেকে একটা পিসি বিল করলেন, আপনি কি আমাদের ভিডিও দেখছেন কখনো? অবশ্যই দেখি, আপনাদের ভিডিও ভাই আমি রেগুলার দেখি। তাই আমাদের সাবস্ক্রাইবার ভাইয়া পাশে যিনি আছেন উনিও কিন্তু আমাদের কাছ থেকে এর আগেও পিসি বিল করছে, কিন্তু তখন আমরা কোনো ব্লক করিনি। আপনার পিসিটা কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ খুব ভালো ভাইয়া। ভালো চলতেছে না? তো উনি কি হয় আপনার? ফ্রেন্ড। ফ্রেন্ড হয়, যাই হোক, বন্ধুকে কিন্তু নিয়ে আসছে আর পাশে কিন্তু বাবাও আছে। পিসি দিয়ে আমার মনে হয় এটা দিয়ে যে কনফিগারেশনের পিসি বানানো হয়েছে এটা দিয়ে মোটামুটি সব ধরনের গেমসগুলোই খেলতে পারবে, পাশাপাশি কিন্তু গ্রাফিক্সের কাজ করতে পারবে, এডিটিংয়ের কাজ করতে পারবে, 3D অ্যানিমেশনের কাজও কিন্তু করা যাবে। সো আমি একটু জানতে চাই এই পিসি কী উদ্দেশ্যে বানানো ভাইয়া? যেহেতু মূলত আমি যে ডিপার্টমেন্টে পড়ছি মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি সাবজেক্টে, ওয়াও, তো সেই সাবজেক্টের আপনার বেসিক্যালি যে গ্রাফিক্স ডিজাইন, তারপর গেম ডেভেলপমেন্ট এবং বিভিন্ন রকম আরও যেসব সাবজেক্টগুলো আছে সবগুলো আমাদের ডিপার্টমেন্টের মধ্যে অ্যাভেলেবল আছে। তো আমাদের এই ডিপার্টমেন্টের মানে সাবজেক্টের কাজের জন্য আমাদের মূলত এই পিসিটা, এই কনফিগারেশনটা খুবই জরুরি। আচ্ছা, এটা আপনি পড়তেছেন কিসে? কোথায়? ড্যাফোডিল ইউনিভার্সিটিতে পড়তেছি। মাই গড, আমি নিজে কিন্তু ড্যাফোডিল স্টুডেন্ট, জানেন আপনি? না ভাইয়া, এটা তো আমি DIT 22 ব্যাচ ছিলাম। হ্যাঁ, তো মোটামুটি ড্যাফোডিল থেকে যারা আসে তাদেরকে মনে হয় যে আমারই ভাই ভাই। আমি হচ্ছে ভাই এনসিডি ডিপার্টমেন্ট। আচ্ছা ঠিক আছে। সো আঙ্কেলকে একটু জিজ্ঞেস করতে চাই, কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনারা পুরান ঢাকার কোন জায়গাতে বাসা? আমার পুরান ঢাকার পেরিদার শর্ট বাংলা বাজার। আচ্ছা ঠিক আছে। আর আপনি কি করতেছেন? বিজনেস? আমি বিজনেস করি, প্রিন্টিং, প্রিন্টিং এন্ড প্রিন্টিং। হ্যাঁ, তার মানে মোটামুটি কম্পিউটারের সাথে বহু আগে থেকেই আপনারা জড়িত। আচ্ছা, এর আগে যে পিসিটা ইউজ করতো উনি সেটা কোথায় কিনছিলেন? সেটা পাশের একটা কাউন্টার থেকে কিনা, অন্য মার্কেট থেকে, অন্য একটা শোরুম থেকে। আচ্ছা, তাহলে সেটা মনে আগের নাকি? হ্যাঁ জি, ওটা ঠিক আছে। এখন যেটা নিচ্ছেন এটা কিন্তু একেবারে লেটেস্ট পিসি মোটামুটি। আজকে আপনাদের দোকানে এসে আমি খুবই আনন্দিত এবং আমার ছেলেকে এই সেটটা দেওয়াতে আমি নিজেও মনের থেকে একটু মানে স্বাচ্ছন্দ্য বোধ করছি এবং আমার কাছে খুব ভালো লাগছে আপনারা ভালো ভালো জিনিস দিচ্ছেন এবং সেট আপ করছেন, তা আমি খুবই হ্যাপি। তা আমার তো মনে হয় ছেলের থেকে আপনি বেশি খুশি। না, আমি আসলেই খুশি, আমার যে আমি আরও কিছু মনে হয় বড়াই দিতে পারলে আরও ভালো লাগছে বাজেট আরও। তো আমি বলছি ঠিক আছে, তোমাদের যতদূর সম্ভব তোমরা দাও, লাগে আবার পরে। আমি তো শুনতাম যে পুরান ঢাকার মানুষ শুধু খাওয়া দাওয়া নিয়ে বেশি খরচ করতে পছন্দ করে, তাই না? আমরা ভাই পুরান ঢাকার মানুষরা খুবই শৌখিন হয় আমরা। আচ্ছা, আসলে একটা ইলেকট্রনিক জিনিস এটা সবসময় ভালো জিনিসই দেওয়া উচিত আমি মনে করি, যে কারণে আমি এই ওদের ইচ্ছা মতো যা চাইছে আমি ওইভাবে একটা জিনিস ওদেরকে দিয়ে একটা সেট। অনেক ভাই, ভাই বোন কজন? আমরা তিন ভাই। তিন ভাই, আপনি কত নম্বর? আমি বড়। কেল, আপনি আমার জন্য একটু দোয়া করেন, ঠিক আছে? সুরান ঢাকার মানুষ, খুব ভালো লাগলো আর আপনার অনেক ধন্যবাদ ভাইয়া। সো আমরা এখন একটু আইডিয়া দেই অনেক ভাইয়ের পিসিতে আমরা কী কী কোম্পানি ইউজ করছি। ফ্রেন্ডস, কালকে একটা ভিডিও দিয়েছিলাম আমি যেখানে আপনারা দেখেছিলেন যে আমার এক সাবস্ক্রাইবারের আম্মু টোটাল পিসি বিলের টাকা দিছে। যখন বাবার কথা জিজ্ঞেস করলাম যে বাবা কিছু দেয়নি, তখন উনি মন খারাপ করছে, দেয়নি। বাট আজকের বিষয়টা একেবারে ভিন্ন, বাবা নিজে এসে একটা পিসি বিল করে দিছে অনেক ভাইকে এবং বাজেট কিন্তু ওই পিসিটার থেকে মনে হয় তিন গুণ বেশি হবে, তারপরেও বাবা অনেক হ্যাপি।
সো বাবারা কিন্তু সবসময় দিতে পারলেই খুশি, এটা আমি নিজেও জানি। যাই হোক, যে ভাইয়ার বাবার কথা বলতেছিলাম, বাবা হয়তো বা ইতিমধ্যেই পিসিটা হাতে পেয়ে গেছে ছেলেকে সাথে নিয়ে। আমার মনে হয় ইতিমধ্যে তাদের ভিতরে যদি কোনো রাগ অভিমান থেকে থাকে সেটা নিশ্চিত কেটে গেছে। যাই হোক, কথা বলছিলাম অনেক ভাইয়ের পিসি নিয়ে। আমাদের আজকের বিলটা আমরা যে পিসিটা বিল করছি, এখানে ইন্টেল কোরাই 5-11 জেনের একটা প্রসেসর দিয়ে পিসি বিল করা হয়েছে। সো এখানে আমার হাতে প্রসেসরটা আছে। আমরা কিন্তু এক এক করে প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো, পাশাপাশি আইডিয়া দিব যে এগুলোর প্রাইস কীরকম, কারণ স্ক্রিনে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে প্রোডাক্টের প্রাইস কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমাদের আজকের বিল্ডে যে মাদারবোর্ডটা দেখতে পাচ্ছেন, আসুস ব্র্যান্ডের টপ গেমিং B560M প্লাস ওয়াইফাই মাইক্রোটেক্স একটা মাদারবোর্ড। অনেক ভাই নিজের পছন্দের প্রত্যেকটা কম্পোনেন্ট দিয়ে কিন্তু আজকের পিসিটা বিল করা হয়েছে। আর এই মাদারবোর্ডটাতে কিন্তু 4টা র্যাম উনি ইউজ করতে পারবে, চমৎকার একটা মাদারবোর্ড। আর আপনারা সবাই জানেন জাপানের নাম্বার ওয়ান মাদারবোর্ড হলো আসুস ব্র্যান্ডের মাদারবোর্ড। আমাদের আজকের বিল্ডের সাথে যে র্যাম আমরা ইউজ করছি, কোর্সায়ারের 2টা র্যাম, ভেনজেন্স LPX, এটা কিন্তু 8GB প্রো, 32 MHz 8GB করে 16GB র্যাম আছে। আমার মনে হয় অদূর ভবিষ্যতে আর ভাইয়া তার বাবার কাছে র্যাম কিনে দেওয়ার কথা বলবে না, কারণ 16GB ইজ এনাফ ফর এডিটিং কিংবা গেমিং কিংবা গ্রাফিক্সের কাজ। যেটাই বলি না কেন, মোটামুটি 16GB কিন্তু কাজগুলো হয়ে যায়। আমাদের আজকের বিল্ডে যে SSDটা আমরা ইউজ করছি, 980 Pro 250GB, আপনারা সবাই জানেন এর রিডের স্পিড অনেক বেশি, 7000 MBPS। বাট একটা কথা আছে, এটা কিন্তু সব পিসিতে বা সব মাদারবোর্ডের সাথে কিন্তু এই স্পিডটা দিবে না, সেজন্য কিন্তু আপনাকে অবশ্যই কম্পিটিটেবল মাদারবোর্ড, কম্পিটিটেবল প্রসেসর কিন্তু ইউজ করতে হবে। আমাদের আজকের বিল্ডের সাথে এক্সট্রা একটা হার্ড ডিস্কও কিন্তু আছে, তোশিবা একটা হার্ড ডিস্ক আছে আমার হাতে দেখতে পাচ্ছেন। সো 250 NVMe M.2 পাশাপাশি আরও একটা হার্ড ডিস্ক রাখার একটাই মাত্র কারণ, যেহেতু বড় কাজ করবো উনি, গ্রাফিক্সের কাজ করবে, ডিজাইনিংয়ের কাজ করবে, সেগুলোর জন্য এখানে স্টোর করে রাখা যায়। মাল্টিমিডিয়ার কাজ উনি করবে একটু আগে কিন্তু আপনাদেরকে বলেছে। আমাদের হাতে যে হার্ড ডিস্কটা কিন্তু 2TB, সো 2TB তোশিবার এই হার্ড ডিস্কটা আছে। বিল্ডের সাথে আমরা আজকে দেখতে পাচ্ছি চমৎকার একটা গ্রাফিক্স কার্ডও আছে, গিগাবাইটের, যেটা মডেল GTX 1660, GDDR6 6GB একটা গ্রাফিক্স কার্ড। আর গ্রাফিক্স কার্ডের কথা যখনই বলি তখনই আমার বুকটা ধুক করে ওঠে। এসব গ্রাফিক্স কার্ড একটা সময় 24-25 হাজার টাকায় সেল করতাম, বাট আজকে যেটা দিয়ে পিসি বিল করা হয়েছে 48 হাজার টাকার মতো মেবি প্রাইস। তো যাই হোক, এখনও গ্রাফিক্স কার্ডের দাম বাড়ছে, মনিটরের দাম বাড়ছে, সব কিছুর দাম বাড়লে কী হবে, আমাদের কাজগুলো তো আর থেমে থাকবে না, কিনতেই হবে। অনেকে রিকোয়েস্ট করতেছিলেন আমাকে যে ভাইয়া মনিটরের প্রাইসটা কেন বাড়ছে আমাদেরকে একটু জানান। সো আজকের ভিডিওতে আপনাদেরকে জাস্ট একটু বলে দিব যে কী কারণে মনিটরের প্রাইসটা বাড়ছে। আমি যতটুকু শুনেছি, জানি না এর কতটুকু সত্য কতটুকু মিথ্যা, মনিটরের প্যানেল বিল করতে এমন একটা কম্পোনেন্ট লাগে যেটা নাকি শর্টেজ দেখা দিছে। সো যে সমস্ত ফ্যাক্টরিগুলো এই প্যানেলগুলো তৈরি করে তারা অলরেডি এই শর্টেজের কারণে অনেকদিন যাবত কিন্তু ওয়ার্কারদের বসিয়ে বসিয়ে বেতন দিচ্ছিল। সো লস বেশি হবে বিদায় তারা অলরেডি কোম্পানি বন্ধ করে দিছে। সো যারা এই প্যানেলগুলো তৈরি করে তাদের ফ্যাক্টরি বা কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার কারণে প্যানেলের প্রোডাকশন কমে গেছে এবং বাইরে প্রত্যেকটা মনিটরের দাম $30 থেকেও বেশি কিন্তু বেড়ে গেছে। তো বাইরের দেশগুলোতে মনিটরের প্রাইস যেহেতু $30-35 বেড়ে গেছে, ২৫০০ টাকার মতো, আর সেটার ইফেক্টই কিন্তু বাংলাদেশে পড়া শুরু করছে। তবে আমি চাই খুব দ্রুত মনিটরের প্রাইস কমে যাক, আমরা গ্রাফিক্স কার্ড নিয়ে দৌড়াদৌড়ি করতেছি, এদিক দিয়ে যে মনিটরের প্রাইস ডাবল হয়ে গেছে কারো কোনো মাথা ব্যথা নাই। যাই হোক, আমাদের আজকের বিলে একটা পাওয়ার সাপ্লাই আছে, CB650 80+ বোন সার্টিফাইড, 5 ইয়ার্স ওয়ারেন্টি সহ চমৎকার একটা পাওয়ার সাপ্লাই। আপনারা দেখেন আমার বেশিরভাগ বিলে কিন্তু কোর্সায়ার থাকে, এর একটাই কারণ এর বিল কোয়ালিটি বেশ ভালো, ওয়ারেন্টিও ভালো, ফিডব্যাক খুব ভালো, আর ওয়ারেন্টিতে আসে খুব কম। আমাদের আজকের বিল্ডের সাথে একটা এয়ার কুলার ইউজ করা হয়েছে, এখানে ডিপকুল ব্র্যান্ডের 400 আপনারা দেখতে পাচ্ছেন, এয়ার কুলার ইউজ করা হয়েছে। লিকুইড কুলার ইউজ করা হলে হয়তো আরও ভালো লাগতো, যাই হোক এটা দিয়েই আপাতত কাজ চলবে, যেহেতু ইন্টেলের প্রসেসর ততটা হিট হয় না যতটা AMD হয়। আমাদের আজকের বিল্ডের সাথে কিন্তু আছে একটা মনিটর, LG 24MK 624 ইঞ্চ একটা মনিটর, IPS ডিসপ্লে। আর এই মনিটরটা দিয়ে কিন্তু ওনার ডিজাইনের কাজগুলো খুব সুন্দরভাবে করতে পারবে। মনিটর কেনার আগে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে এটার রিফ্রেশ রেটটা কত আছে, চেষ্টা করবেন সবসময় 75 Hz রিফ্রেশ রেট সহ কোনো মনিটর কিনতে। 60 Hz মনিটরগুলোর দাম একটু কম থাকে, সেটা দিয়ে আসলে পারফরমেন্স অত ভালো পাওয়া যায় না। আমাদের বিল্ডের সাথে আজকে এত এত কম্পোনেন্ট, আমি আসলে বলতে বলতে টায়ার্ড। কেসিংটা নিয়ে একটু বলি, এনটেকের একটা চমৎকার কম্পিউটার কেস আমাদের সামনে আছে, আর এটার ফ্রন্টের যে লুকটা এটা কিন্তু বেশ চমৎকার, এয়ারফ্লোর জন্য কিন্তু খুব ভালো একটা ব্যবস্থা আছে, দেখতে পাচ্ছেন টোটাল 2টা সাইডই কিন্তু একেবারে খোলা আছে। আর এখান থেকে হাত দিলেই কিন্তু আপনারা দেখতে পারবেন যে বাতাস কিন্তু সাইড থেকে ফ্লো হচ্ছে, সো এয়ারফ্লো সামনের দিক থেকে খুব ভালোভাবে হবে, উপর দিক থেকেও একেবারে উপরের দিকে তাকালে দেখবেন বেশ বড় সড়ো একটা ম্যাশ ফিল্টার লাগানো আছে। এখানে চাইলে আপনারা ফ্যান ইউজ করতে পারবেন, রেডিয়েটরও ইউজ করতে পারবেন, আমার মনে হয় 360 রেডিয়েটরও এই কেসটার মধ্যে ইউজ করা যাবে, বেশ বড় সড়ো একটা জায়গা কিন্তু আছে। সো চমৎকার এই কম্পিউটার কেসটার মডেল হলো এনটেক DF600 Flux। যাই হোক, আপনাদের যাদেরই এই কেসটা লাগবে নেবেন, সাইডে কিন্তু একটা টেম্পার্ড গ্লাসও দেওয়া থাকবে, ভিতরে প্রোডাক্টগুলো আপনারা শো অফ করতে পারবেন চাইলে। আর আমরা একটু পিসির ভিতরে এনভায়রনমেন্টটা একটু দেখাই মামুন। এখানে কিন্তু এয়ার কুলারের লাইটটা দেখতে পাচ্ছেন, পাশে কিন্তু 2টা র্যাম আছে যেটা 8GB। সো বন্ধুরা, আমাদের আজকের এই বিলের সাথে কিন্তু একটা কিবোর্ড আছে, ফ্যানটেক K511 Hunter Pro, যেটা 8GB-র মতোই বাট নট 8GB। কালারিংগুলো কিন্তু জ্বলবে বাট চেঞ্জ হবে না, তবে এনাফ ফর ওয়ার্কিং। আমাদের আজকের বিল্ডে একটা হেডফোনও আছে ফানটেক ব্র্যান্ডের, AG 13 Swift।
আর ফাইনালি লাস্ট যে কম্পোনেন্টটা আছে সেটা হলো জিউসের E3 NYX E1, এটা একটা মাউস, গেমিং মাউস, পাশাপাশি এই মাউসটার সাথে কিন্তু একটা মাউস প্যাড ফ্রি আছে। সো এই ছিল কম্পোনেন্ট, প্রত্যেকটা কম্পোনেন্টের প্রাইস আমি স্ক্রিনে দিয়ে রাখছি, পাশাপাশি আমাদের ডিসক্রিপশন বক্সে একটা করে লিঙ্ক দিয়ে দিচ্ছি, এটা আপনারা সবাই জানেন যারা আমাকে ফলো করেন, প্রত্যেকটা কম্পোনেন্টের প্রাইস, যাতে করে আপনারা যখন পিসি বিল করতে আসবেন সেটা হতে পারে এক বছর, হতে পারে দেড় বছর, তখন যদি এই প্রাইসগুলো চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু একটা কনফিউশনে পড়ে যাবেন। এই জন্য আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করেন, সরাসরি আমাদের ওয়েবসাইটে যান, আপডেট প্রাইসটা আপনারা জেনে নেন। আমাদের আজকের বিলটা ছিল 1,45,000 টাকার মধ্যে। তবে লাস্ট আরও একটা কম্পোনেন্ট আছে, এটা হলো একটা UPS, এখানে কিন্তু রাখা আছে 1200V একটা UPS। অনেকেই পিসি বিল্ডের সময় যদি বাজেট শর্ট পড়ে যায় তখন আর এই UPSটা নেন না, তবে আমি সাজেস্ট করব প্রত্যেকটা পিসির সাথে আপনারা একটা করে UPS নিবেন। UPS IPS এই দুটার ভিতরে অনেকে গুলিয়ে ফেলেন, আমি একটু ক্লিয়ার করে দিই, যেহেতু চেষ্টা করি সবগুলো ভিডিওর মধ্যেই আপনাদেরকে কিছু না কিছু ইনফরমেশন দিতে, কিছু না কিছু শেখাতে। UPS IPS দুইটা কিন্তু এক জিনিস না, IPS ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই আর UPS আনইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই। শর্টকাটে একটু সহজ ভাষায় আপনাদেরকে বলি, পিসিটা রানিং অবস্থায় থাকবে আর হঠাৎ করে আনএক্সপেক্টেড কারেন্ট চলে যাবে বা বিদ্যুৎ চলে যাবে, তখন কিন্তু UPS থাকলে আপনার পিসিটা বন্ধ হবে না, আই মিন আপনি সেভ করার একটা টাইম পাবেন। অতি জরুরি একটা কাজও আপনি হয়তো বা করতেছেন, হঠাৎ করে কারেন্ট চলে গেলেন, তো কারেন্ট চলে গেলে কিন্তু আপনারা কাজটা সেভ করতে পারবেন না, পিসিটাও হঠাৎ করে বন্ধ হয়ে যাবে। সো এই ধাক্কা থেকে আপনাকে বাঁচাবে UPS। আর UPSে কিন্তু AVR থাকে, অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর যেটা, আর IPSের মধ্যে AVR থাকে না, ওইটা ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই। জাস্ট আপনার কারেন্ট চলে গেছে আপনার ফ্যান অন্যান্য জিনিসপত্র চলবে, বাট কম্পিউটার কিন্তু বন্ধ হয়ে যাবে, কারণ এত ন্যানো সেকেন্ডে আপনার UPSটা চালু হয়, পিসিটা কিন্তু বন্ধ হয় না। বাট IPSের থাকলে কারেন্ট চলে গেলে পিসিটা বন্ধ হয়ে যাবে, IPS শুধুমাত্র আপনাকে ব্যাকআপ দিবে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, যাদের 1,45,000 টাকার মধ্যে বাজেট আছে তারা চাইলে এরকম একটা বিল করে নিতে পারেন। তবে সর্বোপরি সব কিছুর উপরে হলো আপনার পছন্দ, আপনাদের পছন্দ মতো আপনারা পিসি বিল করবেন, যেখান থেকে খুশি সেখান থেকে করবেন। আমার প্রত্যেক দিনের ভিডিও দেওয়ার একমাত্র কারণ বর্তমানে কোনো প্রোডাক্টের প্রাইস বাড়তেছে কিনা কমতেছে কিনা, নতুন কোনো প্রোডাক্ট আসতেছে কিনা, এই ব্যাপারে যেন আপনাদেরকে একটা ধারণা দিতে পারি। দেখতে থাকুন হাসান ব্লগস, চলে আসবো খুব শীঘ্রই আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।